সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা এমন পরিস্থিতির মাঝেই শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন সাকা মুজাহিদ এর আগে দুই পরিবারের পক্ষ থেকে প্রায় একই সময়ে সংবাদ সম্মেলন করা হয় এতে নানা নাটকীয়তারও জন্ম হয় সাকার পরিবার সংবাদ সম্মেলন করে বিএনপির গুলশান কার্যালয়ে অন্যদিকে মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মুজাহিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন আসামি হিসেবে মামলাটির নিষ্পত্তি দেখতে চান মুজাহিদ এজন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন অন্যদিকে সাকার স্ত্রী জানান প্রাণভিক্ষার বিষয়ে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে সাকা চৌধুরী সিদ্ধান্ত নেবেন যদিও উপস্থিত সংবাদ সম্মেলনেই বিএনপি নেতা গয়শ্বরচন্দ্র রায় বলেন পরিবারের পক্ষ থেকে ক্ষমা না চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে প্রাণ ভিক্ষার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন এ বিষয়ে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন রাষ্ট্রপতি দ্বন্দ্বপ্রাপ্তরা যদি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রাণ ভিক্ষার এটা কোনো নির্দিষ্ট সময় নেই জেল কর্তৃপক্ষের কাছে এটা পেশ করা হলেই জেল কর্তৃপক্ষ তড়িৎ গতিতে এটা পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে আর রাষ্ট্রপতি এটা বিবেচনা করবেন রাষ্ট্রপতি বিবেচনার কোনো সময়সীমা নেই উনি এক ঘন্টার ভিতরে নিষ্পত্তি করতে পারেন উনি একদিন দুই দিন তিন দিন রেখেও দিতে পারেন সেটা রাষ্ট্রপতির বিষয় তবে বিবিসি বাংলা সাকা ও মুজাহিদের পরিবারের বরাদ দিয়ে এক প্রতিবেদনে জানায় প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি অবিশ্বাস্য খাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা